প্রধানমন্ত্রীর বেয়ায়ের যে গঠিত কমিটি, সেই কমিটি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে মাত্র 2000 কোটি টাকা পাওয়া যায়। মির্জা কাদের গতকালকেও বলেছেন যে নোয়াখালী জেলার যে কমিটি হয়েছে এটা হলো বানরের পিঠা ভাগাভাগি। এখন পত্রিকায় কি এসেছে, কি এসেছে পত্রিকায়? মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রীর অনুমোদন করবে এই কমিটি দেওয়া হচ্ছে তাহলে বানরকে। কথায় কথায় আওয়ামী লীগের নেত্রীকে বিশ্বনেত্রী বানায়। আরে বাবা, বানা বিশ্বনেত্রী ভালো, বিশ্বনেত্রী হলে বিশ্ব দরবারে পাঠিয়ে দে, এইখানে ঝামেলা করার দরকার কি আমাদের সঙ্গে? একটু চিন্তা করে দেখেন গভীরভাবে, একটাই পুঁজি ছিল যে কারণে হাতে তসবি নিয়ে মাথায় পট্টি বেঁধে তারপরে রাস্তায় রাস্তায় কান্নাকাটি করেছে আর বলেছে আল্লাহর ওয়াস্তে একবারের জন্য ক্ষমতা দেন, আমাদের অতীতের ভুল ত্রুটি মাফ করে দিয়ে বলে নাই, আপনারা সাক্ষী বলে নাই। এখন আর তসবি পট্টি নাই, এখন গিয়ে কপালে তিলক চন্দন দেয়, তিলক চন্দন দেয় আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে গিয়ে ফষ্টি নষ্টি করে। এই যে রোহিঙ্গা সমস্যা, যেটাকে লালন পালন করে আওয়ামী লীগ রেখেছে, নোবেল পাওয়ার জন্য নোবেল প্রচুর টাকা বিদেশে খরচ করা হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের টাকা নোবেল পাওয়ার জন্য। যথাসময়ে দলিল দস্তাবেজ তুলে ধরবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। আবুল বারাকাত, জাহাঙ্গীর কবির নানক, এদের মাধ্যমে কত শত কোটি টাকা লবিস্টদেরকে দিয়েছেন নোবেল পাওয়ার জন্য। রোহিঙ্গাদেরকে ফেরানোর সুযোগ ছিল দেশে, তারপরও ফেরান নাই, সহানুভূতি নিয়ে নোবেল পাবেন। আর এখন মহিবুল্লাহকে মেরে তারপরে প্রমাণ করার চেষ্টা করছেন যে জঙ্গিবাদের উত্থান হবে যদি আমি হাজিরা না থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি শাহ আব্দুল্লাহ আল বাকি, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমাদের অনেকের উৎসাহ, আমাদের অনেকের আন্দোলনমুখী চেতনা এবং আমাদের অনেকের সৈনিক হিসাবে সামনে এগিয়ে যাওয়ার শপথের প্রেরণা, বিএনপির একজন অতন্দ্র প্রহরী, জাতীয়তাবাদী শক্তির একজন স্পষ্টবাদী সাহসী নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়, একটু আগে যিনি বক্তব্য রেখেছেন আমাদের সহযোদ্ধা বিপি হারুন, তার আগে রেখেছেন আমাদের সহযোদ্ধা নীলুফার চৌধুরী মনি সাবেক এমপি, এবং অ্যালবার্ট পি কস্টা, খান রবিউল ইসলাম রবি উপস্থিত রয়েছেন এখানে, নুরুর রহমান জাহাঙ্গীর সাবেক যুবনেতা, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইরা আসসালামু আলাইকুম। আমি খুব সকালে চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে, ওখানেই জুমার নামাজ আদায় করেছি, ওখানেই দুপুরে খেয়েছি, সোজা আপনাদের কাছে চলে এসেছি। এই কথাটা বলার একটু কারণ আছে, আমি ব্যক্তিগত প্রসঙ্গ সাধারণত বলি না, যারা আমাকে চেনে সাধারণত বলি না, আজকে বলেছি এই কারণে যে আমার কাছে কেন যেন মনে হয়েছে আজকে তাদের নাম দেখলাম আলোচনা করার জন্যে, এদেরকে নিয়ে এমন একটা আবহ আজকে ওখানে তৈরি হতে পারে যে আমরা বোধ হয় ধানের শীষের বিদ্রোহী প্রার্থী বা কিছু এই ধরনের একটা বিষয়টা যে তা না সেটা প্রমাণ করার জন্য হলেও আমাদের কি কি হাজির হতে হবে। আসার পেছনে এটাও একটা বড় তাগিদ ছিল, দু একজনের বক্তব্য অবশ্য তেমনটাই মনে হয়েছে। তো আমি আপনাদের কাছে, নীলুফার চৌধুরী মনি অনেক ভালো বক্তব্য রেখেছেন, ওর নাম তো এখন কবি নীলুফার চৌধুরী হওয়া উচিত আজকের পর থেকে আমার মনে হয়, যা আছে শুধুমাত্র এমপি বা আলোচক বা বক্তা হিসাবে না, কবি হিসাবেও নীলুফার চৌধুরী মনির নাম থাকা উচিত। তো আমি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একটু কনভারসেশন করি আর কি, ফর্মাল বক্তব্যে না গিয়ে। জিনিসটা হচ্ছে যে কোত্থেকে শুরু করবো, ছয় দফা সম্পর্কে আপনারা জানেন তো, শেখ মুজিবের ছয় দফা সম্পর্কে প্রথম দফাটা কি ছিল কেউ বলতে পারবেন? ছয় দফাকে বলা হতো বাঙালির মুক্তির সনদ, বাঙালির ছয় দফার প্রথম এক নম্বর দফাই ছিল জাতীয় জীবনের সর্বস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালনা করা, সেটা আছে? তো মেয়েই তো বাবার বারোটা বাজিয়ে দিয়েছে, আমাদের দুশ্চিন্তা করার তো দরকার, বাবা যেটা বলেছে সেটার মরণ ঘন্টা তো তার কন্যা বাজিয়ে দিয়েছে, আমরা সেটা নিয়ে এত চিন্তা করছি কেন? ওই ছয় দফার পাঁচ নম্বর দফাটা আমি বলে দেই,
পাঁচ নম্বর দফায় বলা ছিল পূর্ব পাকিস্তানের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যায়, আর এখন পশ্চিম পাকিস্তান তো নাই, পাচার হয় মালয়েশিয়ায়, কানাডায়, মধ্যপ্রাচ্যে, অফশোর আইল্যান্ডে, বিভিন্ন দেশে, এবং পাচার হবে হয় ঢাকা থেকে ফরিদপুরে। যার প্রমাণ, যার প্রমাণ প্রধানমন্ত্রীর বেআইএর যে গঠিত কমিটি, সেই কমিটি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে মাত্র 2000 কোটি টাকা পাওয়া যায়, আর 3000 কোটি টাকা তারা পাচার করেছেন। এখানেও তো বাবার হয়ে পঞ্চম দফার 12টা বাজিয়েছেন কন্যা নিজে। আমাদের তো কিছু করার প্রয়োজন নেই, আমরা ডিফেন্ড করছি কেন? জিয়াউর রহমানকে আমরা বড় বানানোর চেষ্টা করছি কেন? যিনি নিজেই বড় হয়ে আছেন তাকে তো বড় বানানোর প্রয়োজন নেই। আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নেতারা কি বলেন সেগুলো বলেন না, এটাই তো যথেষ্ট, এটাই তো অনেক কিছু। মির্জা কাদের গতকালকেও বলেছেন যে নোয়াখালী জেলার যে কমিটি হয়েছে এটা হলো বানরের পিঠা ভাগাভাগি। এখন পত্রিকায় কি এসেছে, কি এসেছে পত্রিকায়? মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রীর অনুমোদন করবে এই কমিটি দেওয়া হচ্ছে, তাহলে বানর কে? তাহলে বানর কে বলেন আমাকে? এইগুলো বলতে পারেন না? শুধু বিএনপির নেতাদের দোষারোপ করেন কেন যে আপনাদের ডাকে না, পদ দেয় না, কি দরকার? এগুলো বলতে থাকেন না, এগুলো বলতে, এগুলোও তো একটা বিশাল প্রচার। দিস ইজ সাম সর্ট অফ মুভমেন্ট, এইটাও একটা আন্দোলন, মনে রাখবেন এইটাও একটা আন্দোলন, সারা পৃথিবীতে আজকে এইটা প্রমাণ। কোনো কিছু না, শুধু এই মৌখিক কথার মাধ্যমে, আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে, বাধ্য করেছে তালেবানের মতো একটা ধীকৃত, যে ব্র্যাকেটে ধীকৃত যে শক্তি তারা। শুধু আলাপ আলোচনা হয়েছে কাতারের দোহায় বসে, একটা গুলি খরচ করা লাগে নাই, যারা ক্ষমতায় ছিল ভেঙে চলে গেছে, তালেবানরা তাদের নিজেদের দেশের দায়িত্ব নিজেরা নিয়েছে। আন্দোলন শুধু রাজপথে হয়, এসি রুম খারাপ, এই বক্তব্যের সঙ্গে আমি একমত না, একমত না, মোটেই একমত না। এসি রুমের মধ্যে বসেও অনেক কিছু হয়, অনেক কিছু হয়, আজকের বাস্তবতায় হয়। আমরা তো আমাদের বয়সে, দাদা আমি এই দুজন অন্তত, এবং অ্যালবার্ট পিকস্টাও, আমরা এই তিনজন অন্তত, আমরা তো পোস্ট কার্ডেও চিঠি লিখেছি, আমি এসএম হলে বসে চিঠি লিখেছি, আমার মা সেই চিঠি পেয়েছে 3 মাস পরে, উত্তর পেতে পেতে 4.5 মাস হয়ে গেছে। আর এখন তো আমাদের প্রজন্মরা এখানে বসে চাপ দেয় কোথায় কানাডায় কে আছে, অস্ট্রেলিয়ায় কে আছে, ভিয়েনায় কে আছে, তাদের সঙ্গে সেকেন্ডের মধ্যে কথা বলি। এই যে টেকনোলজি ডেভেলপমেন্টটা হয়েছে, এর সঙ্গে তো তাল মেলাতে হবে, স্টাইল চেঞ্জ করতে হবে। আওয়ামী লীগ নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, ওরা কি বলে এইটারও কোনো প্রয়োজন নাই। গ্রামে যাদের বাড়ি আছে, এতদিন তো করোনার সমস্যা ছিল, এখন বর্ষাও চলছে, বর্ষাটা একটু কমে গেলে তো অনেকেই গ্রামে যাবেন, মনে করে দেখেন, আমি মনে করেই দিই, আমার বাড়ি নাই গ্রামে, তারপর আমি নানা বাড়ি গিয়ে দেখেছি, এটা মাটির যে উঁচু উঁচু রাস্তাগুলো থাকে ইউনিয়ন বোর্ডের বিশেষ করে, তার মধ্যে দেখবেন রাস্তার পাশে কিছু গাছ, গাছ চেনা যায় না, গাছের উপরে সুন্দর করে স্বর্ণলতা, দেখেছেন স্বর্ণলতা গাছ এমনভাবে ঢেকে রাখে, ওইটাকেই দেখতে বড় সুন্দর লাগে। গাছের বৈশিষ্ট্যকে এইটা বোঝার কোনো উপায় নাই, ওটা কি আম গাছ না জাম গাছ না খেজুর গাছ না লিচু গাছ, বোঝার কোনো উপায় নাই। আওয়ামী লীগ হচ্ছে স্বর্ণলতায় ঢেকে যাওয়া সেই রাজনৈতিক দল, ওদের মধ্যে এত সুন্দর স্বর্ণলতা জন্মেছে, এখন কোথায় কোথায় উন্নয়ন দেখে, কোথায় কোথায় অগ্রগতি দেখে, কোথায় কোথায় আওয়ামী লীগের নেত্রীকে বিশ্বনেত্রী বানায়, আর বাবা বানা বিশ্বনেত্রী ভালো, বিশ্বনেত্রী হলে বিশ্ব দরবারে পাঠিয়ে দেয়, এইখানে ঝামেলা করার দরকার কি আমাদের সঙ্গে, তাই না? কত কিছুই তো করা যায়, স্বর্ণলতায় ঢেকে যাওয়া দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। বিএনপি তো এখনো নিজের আলোতে আলোকিত, বিএনপি তো এখনো বলতে পারে আমাদের মস্তিষ্কে জিয়াউর রহমান, আমাদের হৃদয়ে বেগম খালেদা জিয়া, আর আমাদের অনুপ্রেরণার উৎস, আমাদের শক্তি সাহসের উৎস, ল্যাবরেটরি হচ্ছে তারেক রহমান। আওয়ামী লীগ পারলে বলুক, বললাম তো শেখ মুজিবকে তারা নিজেরা ডুবিয়েছে, শেখ মুজিবের 6 দফার 2 দফাকে কিভাবে কবর দিয়েছে আমি তো বললাম। আমাদেরকে বলা হয় আমরা নাকি ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, জিয়াউর রহমান নাকি ক্যান্টনমেন্টে বসে বিএনপি সৃষ্টি করেছেন, ভালো কথা, তখন তো জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্টেই থাকতেন। আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের কাছে এবং তাদের এই যে দুধ ভাত খাওয়া কথিত বুদ্ধিজীবীদের কাছে, ক্যান্টনমেন্ট কি সিটি কর্পোরেশনের ময়লার ভাগার? হ্যাঁ, ক্যান্টনমেন্ট কি কোনো বর্জ্য রাখার জায়গা নাকি? ওটা তো আমাদের জাতীয় গৌরব, ওটা তো আমাদের জাতীয় গৌরব, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী তারা, স্বাভাবিকভাবে যেটা বুঝি
সেটাকে এমন ভাবে বলেন মনে হয় যেন ক্যান্টনমেন্ট হচ্ছে সিটি কর্পোরেশনের আবর্জনা ফেলানোর ডাস্টবিনটা। তো এখন সেই ক্যান্টনমেন্টের লোকজনদের কি তো তোষামত করে চলে, 221% বেতন ভাতা বাড়িয়েছেন সেনাবাহিনীর, সিভিল প্রশাসনের ঠিকাদারি সব দিয়ে দিচ্ছেন তাদেরকে, মিষ্টির দোকান পেট্রোল পাম্প থেকে শুরু করে বেকারি কনফেকশনারি ব্যাংক মার্কেট সব দিয়ে দিয়েছেন তাদেরকে। এখন এখন ক্যান্টনমেন্ট এত প্রিয় কেন? ভালো লাগলে তখন খুব প্রিয়, আর ভালো না লাগলে তখন সতীন। এইটা হচ্ছে আওয়ামী লীগের মূল বৈশিষ্ট্য। জিয়াউর রহমান সম্পর্কে যত কথা তারা বলুক, কোনো কিছু শোনার প্রয়োজন নেই, কোনো কিছু ডিফেন্ড করতে যাওয়ার প্রয়োজন নেই। আওয়ামী লীগের একটাই পুঁজি ছিল, একটা আবেগের পুঁজি ছিল, সেই পুঁজি তারা ভেঙে খেয়ে ফেলেছে, সেটা হচ্ছে শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার। একটু চিন্তা করে দেখেন গভীরভাবে, একটাই পুঁজি ছিল যে কারণে হাতে তসবি নিয়ে মাথায় পট্টি বেঁধে তারপরে রাস্তায় রাস্তায় কান্নাকাটি করেছে আর বলেছে আল্লাহর ওয়াস্তে একবারের জন্য ক্ষমতা দেন, আমাদের অতীতের ভুল ত্রুটি মাফ করে দিয়ে বলে নাই, আপনারা সাক্ষী বলে নাই। এখন আর তসবি পট্টি নাই, এখন গিয়ে কপালে তিলক চন্দন দেয়, তিলক চন্দন দেয় আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে গিয়ে ফষ্টি নষ্টি করে, এই তো চলছে। তো এইটা যারা পারে তারা না পারে এমন কোনো কারণ নেই, যারা ধর্ম বিক্রি করতে পারে তারা দেশ বিক্রি করতে পারে, এদের কাছে কোনো কিছু অসম্ভব না, এদের সব কথার জবাব কেন দিতে হবে? যেহেতু পুঁজি শেষ হয়ে গেছে, এখন নাটক বানাতে হবে, চলিতেছে সার্কাস বানাতে হবে, যাত্রাপালা বানাতে হবে, পুঁথি পড়তে হবে, নতুন নতুন আইটেম বাজারে ছেড়ে দিতে হবে যাতে মানুষ এই নিয়ে ব্যস্ত থাকে। এইটাই হচ্ছে এখন আওয়ামী লীগের রাজনীতি। বিএনপির রাজনীতিতে কর্মী তৈরি করা বা নেতৃত্ব তৈরি করার যে প্রক্রিয়া সেটা থেমে গেছে, এটা যদি বলেন আজকে সবার উদ্যোক্তা যারা তাদেরকে আমি বলবো। হ্যাঁ, 91 নির্বাচনকালীন সময়ে বিএনপি সংগঠন খুব দুর্বল ছিল, সবচেয়ে বড় সাক্ষী এখানে ঈশ্বরচন্দ্র রায় দাদা। নমিনেশন কিভাবে দিয়েছি দিয়েছেন ওনারা বসে বসে পাশে বসে দেখেছি, স্কুলের মাস্টার, ইউনিয়ন পরিষদের মেম্বার, পুলিশের চাকরি থেকে রিটায়ার করিয়ে তাদেরকে নমিনেশন দিয়েছেন, লোক পাওয়া যেত না, ধানের শীষে নমিনেশন কারা দেবে, 10টা আসন পাবে শেখ হাসিনা বলেছিলেন, সেই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। কেন পেয়েছে? মানুষের ভালোবাসাটা ছিল, মানুষের এই রাজনীতিটাকে পছন্দ করেছে। এই শূন্যতা পূরণ করার জন্য 90 গণ ছাত্র গণ অভ্যুত্থানের পরে বেগম খালেদা জিয়া ছাত্র নেতাদেরকে জাতীয় রাজনীতিতে এনেছেন না, এমপি বানিয়েছেন না, মন্ত্রী বানিয়েছেন না, তারা কেন নেতা তৈরি করে না তাদেরকে জিজ্ঞেস করেন না, কেন কেন তারা কর্মী বানায় নাই, কেন বানায় নাই আমাকে বলেন। সরাসরি ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছে না অনেক, 2001 এর পার্লামেন্টে আমি সহ হাতে গোনা কয়েকজন ছিল যারা কখনো ছাত্র দল করি নাই, বাকি সবই তো ছাত্র দল, বাকি সমস্ত ছাত্র দল আমানুল্লাহ আমান থেকে শুরু করে একদম ইলিয়াস আলী এনি থেকে শুরু করে দেখেন হিসাব করে খায়ের অন্যান্য যারা সব নাম আমার মনে পড়ছে না, প্রত্যেকটা লোক ছাত্র দল, এটার সংখ্যা ছিল 51 না 61। তারা কর্মী তৈরি করে নাই কেন? আগে তাদেরকে জিজ্ঞেস করেন, তারপরে না নীতি নির্ধারণী পর্যায়ে জিজ্ঞেস করবেন তারা কেন কর্মী তৈরি করে নাই, কেন আজকেও আজকেও কেন এই মাইকের সামনে দাঁড়িয়ে বলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব। আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব তো না, আমি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, এটাও কি কর্মীদেরকে শেখানো লাগবে যে ওটা কেন্দ্রীয় না ওটা জাতীয় বলেন? তাহলে ওই যে নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য বেগম খালেদা জিয়া যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেইখানে ব্যর্থ হয়েছে কারা, ফেল করেছে কারা, সেদিকটা দৃষ্টি দিতে হবে। কিন্তু সেদিকে দৃষ্টি দিয়ে সেটা পূরণ করার জন্য আবার যে উদ্যোগটা নেবেন তাকে তো সোনার খাঁচায় বন্দী করে রাখা হয়েছে, সেই সোনার খাঁচা থেকে তাকে বের করতে পারলেই গণতন্ত্র মুক্ত হবে, সেই প্রচেষ্টাটাই আমাদের করতে হবে সমন্বিতভাবে, কাউকে দোষারোপের মধ্য দিয়ে নয়, আর এমন কোনো কিছু বলার মধ্যে থেকে না যেটা দিয়ে প্রমাণিত হয় যে আমাদের মধ্যে বোধ হয় বিভেদ বাড়ছে, অথবা নেতৃত্বের প্রতি আমাদের অনীহা এসে গেছে, অথবা অনাস্থায় এসে গেছে, এই ব্যাপারটায় কিন্তু প্রচন্ড রকম সতর্ক থাকতে হবে। আমি বললাম তো বিশ্বাস করেন আওয়ামী লীগের কোনো পুঁজি নাই। হাসান মাহমুদ যখন বলে যে যখন আকাশ থেকে উড়োজাহাজে যাই তখন ঢাকা শহরে খালি পায়ে কোনো লোককে এখন আর দেখি না, গ্রামে এখন আর কুড়ে ঘর ছাড়া আর কিছু দেখি না, এখন এই কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে গেলে মনে হয়
কি বলে প্যারিস শহর দিয়ে যাচ্ছি, আবার যখন ইসে থেকে যাই ভাতিরঝিলের উপর থেকে যাই তখন মনে হয় লস অ্যাঞ্জেলস দেখছি। তো আমার ওকে বলতে ইচ্ছা করে, সামনে সামনে পেলে কখনো বলতাম যে ভাই আপনি যখন এত দেখেন তাহলে ওইটাও বলেন যে এখন আর বাসন্তীদেরকে জাল পরে দেখা যায় না, এখন আর বাংলাদেশের লঙ্গরখানা দেখা যায় না, এখন আর বাংলাদেশের কমলাপুর রেল স্টেশনে 74-এর দুর্ভিক্ষে খাবার নিয়ে মানুষের বমি খাওয়া নিয়ে মানুষ কুকুরের লড়াই দেখা যায় না, এখন আর বাকশাল নামক একদলীয় শাসন দেখা যায় না, এখন বাংলাদেশে মাত্র 4টি পত্রিকা আছে এমন ঘটনা দেখা যায় না, সেগুলোও বলেন। একই সঙ্গে এটাও বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দয়া করে বেগম খালেদা জিয়া করেছিলেন বলে আজকে ওইখানে বসে মুক্তিযুদ্ধের ডুকডুকি বাজান। আপনারা বলেন যে আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আমি মানি, আমরা স্বীকার করি আপনারা সপক্ষেরই দল, সপক্ষ বিপক্ষ দুইটাই তো থাকে, গ্যালারিতে বসে যারা দেখে খেলা তারা তো সপক্ষের লোকরা হাততালি দেয় ওই দল জিতলে, বিপক্ষের লোকরা গালি দেয়। আপনারা সপক্ষের দল, আপনারা দূরে বসে মুক্তিযুদ্ধ দেখেছেন, আমি অস্বীকার করি না। তো মুক্তিযুদ্ধের এবং মুক্তিযোদ্ধার দল হচ্ছে বিএনপি, যার প্রমাণ শহীদ জিয়াউর রহমান নিজে। আওয়ামী লীগ একটা জিনিস খেয়াল করে দেখবেন, মুক্তিযোদ্ধার সংখ্যা কিন্তু খুব কম, হলেও 90 যারা কি বলে বলে মুক্তিযুদ্ধের সংগঠক, এখন সংগঠকের ব্যাখ্যা পারলে করে নেন, মুক্তিযুদ্ধের সংগঠক। ওই দাদা বলেছে বা কেউ একজন বলে গেছে যে কলকাতায় হোটেলে বসে বসে আরামে, হ্যাঁ ওরা তো মুক্তিযুদ্ধের সংগঠক, ওখানে বসে সংগঠন করেছে, বিশাল আকারে সংগঠন করেছে। আর আমরা পক্ষের শক্তি না, আমরা মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযোদ্ধার শক্তি, যার প্রমাণ শহীদ জিয়াউর রহমান বীরোত্তম, যার প্রমাণ বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অসংখ্য বইয়ের রেফারেন্স আমি দিতে পারি এখানে দাঁড়িয়ে, যত সেনাবাহিনীর লোকেরা যত বিডিআরের লোকেরা বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পর থেকে, প্রত্যেককে তিনি বলেছেন তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করো, তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করো। এই জন্য বলেছি যে এসি রুমে বসে হবে না, কে বলে বেগম খালেদা জিয়া তো সেদিন এখান থেকে ওখানে সেখান থেকে সেখানে পালিয়ে বেরিয়েছেন আর মুক্তিযোদ্ধাদেরকে প্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, যে কারণে উনি প্রথম বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নারী মুক্তিযোদ্ধা। আর আজকের প্রধানমন্ত্রী তখন পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকেন, মাসিক মাসোয়ারা নেন এবং তখন তিনি সন্তান সম্ভবা, যে সন্তান আজকে তার সজীব ওয়াজের জয়। আমি এর বাইরে পাশ থেকে কি একটা আওয়াজ এলো, আমি ওইদিকে যাব না, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি খেই হারিয়ে ফেলেছি, মূল বিষয়টা দাঁড়িয়েছে যে সচেতনতা সৃষ্টির যে প্রক্রিয়া এটাও একটা আন্দোলন, এটাও একটা আন্দোলন। আইনগত ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে পরিষ্কার করে বলতে হবে আওয়ামী লীগ কখনোই জনপ্রিয়তার ভিত্তিতে তাদের অবস্থান কোথায় এটা পরীক্ষা করে নাই। আমি মোটা দাগে এক মিনিটে বলে যাই, আওয়ামী লীগের জন্ম 1949-এ 23শে জুন, 1757-এর 23শে জুন পলাশীর প্রান্তরে বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা চলে গিয়েছিল, মনে আছে আপনাদের? সে কলঙ্কিত 23শে জুনে কিন্তু আওয়ামী লীগের জন্ম কি নামে আওয়ামী মুসলিম লীগ। কিছুদিন যাওয়ার পরে কয়েক বছর হওয়ার পরে কয়েক নামটা ভুল হয়েছে, একটু থুপকু দিলাম, দিয়ে আবার কি বলে মুসলিম বাদ আওয়ামী লীগ, আবার কিছু বছর চলে গেল এই নামটাও ভালো না, কি নাম দিলাম বাকশাল, আবার কিছুদিন গেল সেটা বাকশাল হলো, শেখ মুজিব স্যার চলে গেলেন আরো অনেকে গেলেন, তারপরে আবার কি হলো কয় না এই নামটাও ভালো না, তাহলে কি বলে আওয়ামী লীগের নামটাই ভালো ছিল, তো এই নাম কে দিবে বলে আমাদের তখন এই নাম দেওয়ার ক্ষমতা নাই, দলের মধ্যে বাকশালও আছে আওয়ামী লীগও আছে, চলো আমরা জিয়াউর রহমানের কাছে দেখি। জিয়াউর রহমানের কাছে গেলেন, দরখাস্ত দিলেন যে আমরা বাকশাল আর বুঝি না, আমরা আমাদেরকে আওয়ামী লীগ নামে আমাদের পুনর্জন্ম আপনি দিয়ে দেন। জিয়াউর রহমান সাহেব অনুমতি দিলেন, যে কারণে আজকে আওয়ামী লীগ জন্ম নিয়েছে, সোজা বাংলার ইতিহাস এটা। পারলে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের কেউ বলুক যে না মোয়াজ্জেম হোসেন আলাল অসত্য বলেছে, চারবার আজ পর্যন্ত নাম পাল্টিয়েছে, বিএনপি তো নিজের দলের নাম পাল্টায় নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে এখনো তাই, আর কোথায় আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ বাকশাল, আবার আওয়ামী লীগ, এবং সেই নতুন আওয়ামী লীগের জন্ম জিয়াউর রহমানের হাতে। সুতরাং একটু মিনিমাম শ্রদ্ধা তো তিনি ডিজার্ভ করেন, জীবিত মানুষদেরকে গুম করেছেন। এখানে বলেছে হারুন, অনেকের কথা বলেছে,
গুম হওয়া মানুষদের কথা, যাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাদের কথা, এবং আন্তর্জাতিক গুম দিবস 30শে আগস্ট এই সরকার কখনো সেটা পালন করে না। হাত ধোয়া দিবস পালন করে, ডিম দিবস পালন করে, কি বলে হাঁচি কাশি দিবস পালন করে, সরকারি দিবস পালন করে, উদ্ধারকারী দিবস পালন করে, গুম দিবস পালন করে না। কারণ এত অসংখ্য মানুষ তারা গুম করেছে, 2 মাস আগেও জাতিসংঘের যেটা ক্যাট সিএটি ক্যাট কমিটি অ্যাগেনস্ট টর্চার সে মানবাধিকার সংগঠনও 86 জন ব্যক্তি গুম হওয়া ব্যক্তির ব্যাপারে এই সরকারের কৈফিয়ত চেয়েছে। তারা কোথায় আছে, কি অবস্থায় আছে জাতিসংঘে মানবাধিকার রিপোর্টের মাধ্যমে তা জানা, এই দিনটা তারা পালন করে না। তাই দাদা আমাকে বলেছিলেন কথাটা, যে আগে তো আলাল, এরা তো আগে জীবিত মানুষ গুম করতো, এখন এরা লাশ গুম করা শুরু করেছে। এখন বলে কবরে জিয়াউর রহমানের লাশ নাই। জীবিত মানুষ গুম করেও তারা ক্ষান্ত হয় না, মৃত জায়গায় হাত দিয়েছে। অর্থাৎ বিএনপি এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, শুইতে গেলে ওদের বিএনপির কথা মনে পড়ে, খাইতে গেলে জিয়াউর রহমানের কথা মনে পড়ে, কাপড় পরতে গেলে বেগম খালেদা জিয়ার কথা মনে পড়ে, আর কাজে রওনা করলে তখন তারেক রহমানের কথা মনে পড়ে। তো কি করবে বেচারা, আতঙ্কে যা খুশি তাই বলতে থাকে। যদি বিএনপির কিছু নাই থাকতো, টিকা দিতে যায় বিএনপিকে গালিগালাজ করে, বই বিতরণ করতে যায় বিএনপিকে গালিগালাজ করে, পদ্মা সেতুর সঙ্গে ফেরি কেন ধাক্কা লাগলো সেটা দেখতে যায় ওখানেও বিএনপিকে গালিগালাজ করে, রেলের কোচ উদ্বোধন করতে যায় ওইখানেও বিএনপিকে গালিগালাজ করে। তো বিএনপি যদি নাই থাকে তাহলে বিএনপিকে নিয়ে এত প্যাচাল পাড়তে পাঠায়, এত প্যাচাল পাড়ানোর কি দরকার? আজকে আন্তর্জাতিক বিশ্ব অনেক রাজনৈতিক পরিবর্তন কিন্তু এসেছে, সেই পরিবর্তনের কোন এক ষড়যন্ত্রের শিকার এই যে রোহিঙ্গা সমস্যা, যেটাকে লালন পালন করে আওয়ামী লীগ রেখেছে নোবেল পাওয়ার জন্য। নোবেল প্রচুর টাকা বিদেশে খরচ করা হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের টাকা নোবেল পাওয়ার জন্য। যথাসময়ে দলিল দস্তাবেজ তুলে ধরবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। আবুল বারাকাত, জাহাঙ্গীর কবির নানক, এদের মাধ্যমে কত শতকোটি টাকা লবিস্টদেরকে দিয়েছেন নোবেল পাওয়ার জন্য। রোহিঙ্গাদেরকে ফেরানোর সুযোগ ছিল দেশে, তারপরও ফেরান নাই, সহানুভূতি নিয়ে নোবেল পাবেন। আর এখন মহিবুল্লাহকে মেরে তারপরে প্রমাণ করার চেষ্টা করছেন যে জঙ্গিবাদের উত্থান হবে যদি আমি হাসিনা না থাকি। এইসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বোঝে, এখন জাতীয়তাবাদের শক্তি বিশেষ করে ভালোভাবে বোঝে। আমাদের সবকিছু তো স্বীকার করে নিয়েছেন, যখন নেবেন তখন আর সময় থাকবে না, তখন সময় থাকবে না। বাঙালি জাতীয়তাবাদ ছিল, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছেন, আজকে সেইটাই স্বীকার করছেন, আগ্রহ করেছেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 72-75, তখনও পাসপোর্টে লেখা ছিল সিটিজেন অফ বাংলাদেশ, ন্যাশনালিটি বাঙালি কিন্তু লেখা ছিল না তখন, যারা বয়স্ক তারা জানেন সাক্ষী। তার মানে কি সিটিজেন অফ বাংলাদেশ মানে কি? বাংলাদেশি জাতীয়তাবাদ, আর এখন তো লেখাই থাকে বাংলাদেশি, তারপরে ওনারা বলেন বাঙালি জাতীয়তাবাদ। অথচ গ্রহণ করেছেন কিন্তু জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ। ওনারা বলেছেন সমাজতন্ত্রের কথা, জিয়াউর রহমান বলেছেন মিশ্র অর্থনীতির কথা, আজকে সেই মিশ্র অর্থনীতি তারা গ্রহণ করেছেন, আমাদেরটা চুরি করে নিয়েছেন, আমাদের জাতীয়তাবাদ চুরি করে নিতে বাধ্য হয়েছেন, আমাদের অর্থনীতি নিতে বাধ্য হয়েছেন। প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে হবে, সার্বভৌমত্বকে সংহত করতে হবে, এই জন্য সেনাবাহিনীকে নতুন রূপে সাজিয়েছিলেন জিয়াউর রহমান। আর আজকে ক্যান্টনমেন্টের মধ্যে করোনা না থাকলে মাসে কমপক্ষে 7 দিন না গেলে শেখ হাসিনার ঘুম হয় না, এখন ক্যান্টনমেন্টে এত প্রিয় হয়ে গেছে। এখানেও আমাদের নীতি গ্রহণ করেছেন, বলেছেন ধর্ম নিরপেক্ষতা, আমরা বলেছি সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম, যে কারণে সংবিধানে সংযোজিত হয়েছে বিসমিল্লাহির রহমানির আইন, এবং একই সঙ্গে অন্য ধর্মের নিরাপত্তা এবং কাজের স্বাধীনতা আমরা নিশ্চিত করেছি। আজকে সেই জায়গায় আপনারাও এসেছেন, ইসলামকে খুশি রাখার জন্য আবার রাষ্ট্রধর্ম ইসলাম সেটাকেও রেখেছেন। এখন ধর্ম নিরপেক্ষ ইসলাম, রাষ্ট্রধর্ম ইসলাম, কোনটা মানবে বাংলাদেশের মানুষ? জগাখিচুড়ির সরকার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার। সুতরাং জায়গা মতো যদি আঘাত করা যায় মোমের মতো গলে যাবে, বিশ্বাস করেন, জায়গা মতো আঘাত করা গেলে মোমের মতো গিলে যাবে। এখন এই সময়টায় আমাদেরকে নিজেদের মধ্যে আরো বেশি সিমেন্টেশন আনতে হবে, আরো বেশি সলিডারিটি আনতে হবে। সেটা আনার জন্য যেটা করা প্রয়োজন সেই কাজগুলো আপনারা করেন যার যার জায়গায় বসে। এইসব জিনিসই একসময় দেখবেন যে ছোট 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 জিনিস দিয়েই অনেক বড় কিছু হয়, অনেক বড় কিছু হয়। ওই যে একটা কবিতার লাইন আছে না, মনির মতো করে বলতে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল,
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা দিয়ে কিন্তু একটা মহাদেশ তৈরি হয়, আবার ছোট ছোট বিন্দু দিয়ে কিন্তু মহাসাগর হয়। সুতরাং সেইগুলো করার জন্য তো আমরা প্রত্যেকে সেই ভূমিকাটা পালন করতে পারি। তা আজকে নাগরিক সমাজ যে সেমিনারের আয়োজন করেছেন, এটার মধ্যে থেকে আমি একটা অন্তত উৎসাহ পাচ্ছি যে একাডেমিক ডিসকাশনের জন্য একটা ফোরাম পাওয়া গেল, যেখানে অন্তত তথ্যভিত্তিক কিছু কথা বলা যাবে, যেগুলো ওরা বলে সেটার পাল্টা জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং ওরা যাতে জবাব দিতে বাধ্য হয় এরকম অনেক জিনিস আমরা ইচ্ছা করলে বলতে পারি। অনেক উপাদান আমাদের কাছে আছে যেটা আমাদের মধ্যে নাই, ওদের আছে, এত আকাম এত কুকাম ওরা করে গিয়েছেন, অসংখ্য কিছু বলার আছে, পরবর্তীতে আবার কোনো এক সুযোগে জমা করে থাকা কথাগুলো আর এক সময় বলবো। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন, আমরা বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের পূজারী, আপনারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আধুনিক চিন্তা এবং বিজ্ঞান মনস্ক দেশ গড়ার প্রেরণা, সেটার পেছনে আপনারাও একটা শক্তি। তারেক রহমানের আগামী দিনের বাংলাদেশের সঠিক নির্বাচন আদায়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্বে নেওয়ার পেছনে আপনারাও একটা ভূমিকা পালনকারী অঙ্গ, সেই দায়িত্ব বিবেচনা করে আমরা এগিয়ে যাই, চলুন হাতে হাত ধরে এগিয়ে যাই। কখনোই পাবেন না যে আপনারা ডাকলে আমরা নাই, এটা না, আমরাও থাকবো আপনারাও থাকবেন, আপনারা ডাকলেও থাকবো আমরা, ডাকলেও যেন আপনাদেরকে সময় মতো পাই, এই অনুরোধটুকু রইল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বীরত্বম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, নাগরিক সমাজ, জাতীয়তাবাদী নাগরিক সমাজ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।